গুড ইভিনিং প্রত্যেককে অ্যান্ড ওয়েলকাম টু দেবরাজেস ক্লাসেস। দেখো, যারা যারা মাধ্যমিক 2022-এর এক্সাম দিয়েছো, আশা করি প্রত্যেকের এক্সাম খুব ভালো হয়েছে এবং প্রত্যেকে ভালো ফল করবে। দেখো, এই মাধ্যমিক এক্সাম হওয়ার পর প্রত্যেকের মধ্যে কিন্তু এই ধারণা হয় যে এই যে আমরা আড়াই মাস বা যে টাইমটা পাই রেজাল্ট বেরানোর আগে অবধি, তখন আমরা কী করব এবং কোন কোন এক্সট্রা অ্যাক্টিভিটি করলে ভালো হবে। দেখো বলি আমি, যারা যারা মাধ্যমিক এক্সাম দিয়েছো এবছর এবং হাতে যা সময় আছে, তোমরা এই সময়ের সঠিক ব্যবহার করো। কিসের মাধ্যমে? দেখো, যা হবি আছে, নাচ, গান, আবৃত্তি, ছবি আঁকা, এই প্রত্যেকটা হবিকে এই সময়ের মধ্যে কাজে লাগাও। কারণ কি, রেজাল্ট বেরোবে, স্কুলে ভর্তি শুরু হবে এবং কি তোমাদের আবার সে পড়াশোনার চাপ বৃদ্ধি পাবে। তো সেক্ষেত্রে আমি বলবো যে মাধ্যমিক 2022-এর পর এই সময় তোমরা কিন্তু অনেকে বিভিন্ন পশ্চিমবঙ্গের সরকারের অনুমোদিত কম্পিউটার কোর্স করতে পারো, সিটা বা ডিটা। হ্যাঁ, তো প্রত্যেকের জেলার, হ্যাঁ, যে রিজিওনাল সেন্টার রয়েছে কম্পিউটার সেন্টার, সেখানে কম্পিউটার শিখতে পারো। একটা 3 মাস বা 4 মাস একটা কোর্স করা যেতেই পারে। নেক্সট কী আছে, যে হবি, এই সময় টাইম কাটাও ফ্যামিলির সঙ্গে, নিজের সঙ্গে রিল্যাক্স করো, নিজের যে হবি আছে সে প্রত্যেকটা হবিকে বাস্তবায়িত করো। এবং কি এই সময় দেখবে যে বিভিন্ন সংস্থা, ভালো ভালো সংস্থা তোমার কিনা স্পোকেন ইংলিশ, স্পোকেন ইংলিশের কোর্স বা ভ্যারিয়াস ভোকেশনাল কোর্স দেখবে শুরু করে। সে প্রত্যেকটা কোর্স করো যার যা ইচ্ছা। দেখো, তোমরা যে এই 2.5 মাস বা 3 মাস টাইম পাচ্ছ, ইটস আ গোল্ডেন অপরচুনিটি ফর ইউ টু রি ইনভিগোরেট ইউর সেলফ। তোমার মধ্যে যে ক্ষমতা আছে, তোমার মধ্যে যে তোমার বলতে পারো যে একটা পোটেনশিয়াল রয়েছে, সেটাকে বের করে নিয়ে এসো। কেউ কিন্তু এই 2.5 মাসটা জাস্ট ওই খেয়ে দিয়ে ঘুমিয়ে কাটিও না। হ্যাঁ হ্যাঁ, রিল্যাক্স করো, কারণ 1 বছর একটা এক্সাম চাপ ছিল, রিল্যাক্স করো। বাট রিল্যাক্স করার সঙ্গে সঙ্গে কিন্তু এই স্পোকেন ইংলিশ, ভোকেশনাল কোর্স, কম্পিউটার কোর্স, নিজের হবিকে কি নিয়ে কাজ করা, এইগুলোও করো। তোমরা দেখবে যে একটা কমপ্লিট ম্যান হয়ে গেছো, ঠিক আছে, একজন সম্পূর্ণ মানুষ কীভাবে হচ্ছে, যে হবি এবং কি প্রত্যেকটা ফিল্ডে কি আমরা আমার কি একটা কম্পিটেন্সি রয়েছে সেই দিয়েই হয়। আর আমি যাকে লাস্ট বলবো এই সময়, যে এই সময় কিন্তু ম্যাক্সিমাম জন ভাববে যে যে আমরা কী নিয়ে পড়বো, কমার্স, আর্টস না সায়েন্স। দেখো বলি, কেউ কিন্তু কোনোভাবেই কোনো স্ট্রিমকে ছোটো করো না। আর্টস, কমার্স এবং সায়েন্স, এই 3টে স্ট্রিমেরই কিন্তু গুরুত্ব আছে আমাদের জীবনে। কোনোটাই যে সুপিরিয়র বা ইনফিরিয়র এমনটা নয়, প্রত্যেকটা স্ট্রিমেরই কিন্তু আলাদা একটা গুরুত্ব আছে। চর্চা করলে সেই গুরুত্বকে অবশ্যই পাওয়া যায়। দেখো, যারা যারা ভাবছো যে এই সময় কী নিয়ে পড়বো, দেখো কী নিয়ে পড়বো বা কী নিয়ে পড়লে ভালো হয়, দ্যাট ইজ কমপ্লিটলি ইওর ডিসিশন। বাবা মা কী বললো, বোন কী বললো, দিদি কী বললো, বা আমাদের মানে ফ্যামিলি কী বললো, এই নিয়ে নয়, তোমার মন কী বলছে, তুমি কোন কোন সাবজেক্ট পড়তে ভালোবাসো, তুমি কোন স্ট্রিমে পড়তে তোমাকে ভালো একটা ন্যাক রয়েছে, গো ফর দ্যাট। আজকে দেখা গেল কি আমি সায়েন্সে খুব আছি, ইন্টারেস্ট, কিন্তু তোমাকে কেউ বলছে যে না সায়েন্স নিস না, খুব টাফ, পারবি না, নট লাইক দ্যাট। সায়েন্স পারবে কি পারবে না, ইট ইজ কমপ্লিটলি ইওর ডিসিশন। ধরো কেউ বললো কি যে তুমি মানে আর্টস নিয়ে পড়ছো, কোনো লাভ নাই, একদম নাই। প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু আলাদা আলাদা গুরুত্ব আছে। আমি আবারও বলছি, সায়েন্স, আর্টস না কমার্স, এটা তোমার ডিসিশন। এবং দেখবে কি অনেকেই বলে যে কমার্স নিয়ে পড়ে কী হবে, আমি বলবো যে প্রত্যেকটা স্ট্রিমে গুরুত্ব আছে। কমার্সেও ভালো কেরিয়ার অপরচুনিটি রয়েছে, সায়েন্সেও রয়েছে, আর্টসেও রয়েছে। এবার তোমাকে বা তোমার জানার তাগিদ বা চাহিদা, তার মাধ্যমে কিন্তু প্রত্যেকটা স্ট্রিমের গুরুত্বপূর্ণ দিকটা লুকিয়ে আছে। আমি প্রত্যেককে বলবো যে এই সময়টা কিন্তু মাধ্যমিকের
প্রত্যেকটা স্টুডেন্টকে বলছে এই সময়টা কাজে লাগাও, তুমি কী নিয়ে পড়বে, তুমি কোন পথে হাঁটবে এরপরে, ঠিক আছে, তুমি কোন কোন কোর্স শিখবে, এগুলো করো। আমার এটাই বলার ছিল যে মাধ্যমিকের পর কোন কোন জিনিস করণীয় আছে। এখন গল্পের বই পড়ো, ভালো ভালো মুভি দেখো শিক্ষামূলক, এই সময়টাকে না একদম মানে ভালোভাবে কাটাও, রিল্যাক্স করো, যেন আপকামিং ডেজে 11-12 বা কলেজে তোমার যেন একটা ভালো স্ট্রং ফাউন্ডেশন হয়, তার জন্য কিন্তু এখন থেকেই কাজ শুরু করো। তো আমার এটাই বলার ছিল। তো বেস্ট অফ লাক ফর আপকামিং ফিউচার, সবাই মন দিয়ে পড়ো, এবং যার যা কোয়ারিজ থাকবে এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমরা অবশ্যই ক্লিয়ার করে দেবো। অ্যান্ড ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। তোমাদের এক্সাম হয়ে গেলে, ক্লাস 11-12 এক্সাম হয়ে গেলে আবার কিন্তু রেগুলার ভিডিওস আসবে। তো থ্যাংক ইউ, প্রত্যেকে ভালো থেকো।